তো ভাই এ কি হয়েছে ছাদে কি মাছ চাষ করবা নাই ভাই জল তো করাই না এই পানি আটকানাইছে ও এই পানি না আটকালে কি হবে ভাই কি হবে মজদুর ভাই পানি দিলে পানি দিলে ফিটিং করে ও আর পানি না দিলে এটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে ফাইটে যাবে এটা হলো জল ছাদ করা হয়েছে ছাদের উপরে তো এই পানিটা কতদিন আপনারা আটকে রাখবেন ভাই এটা কতদিন আটকে রাখলে ভালো হবে ভাই 15 দিন 15 দিন না তো যারা শুধু একতলা বাড়ি করতে চান একতলা বাড়ি করার পরে ছাদ করার পরে জল ছাদ করা হয় যাতে পানি লিক না করে নিচে জল ছাদ বলতে আপনাদেরকে একটু বোঝাই এই পাশটা দেখিয়ে আর এটা পেছনের দিকে স্লোপ দেওয়া হয়েছে এই যে সিমেন্টের ঘোলা দিয়ে উপরে একটা ফিনিশিং দেওয়া হয়েছে হ্যাঁ এটা দিলে হবে কি আপনার ছাদের উপরে কোথাও পানি জমে থাকবে না ছাদে দ্রুত ড্যামেজ আসবে না ছাদটা অনেক দিন লাস্টিং করবে এই জন্যই জল ছাদটা দেওয়া হয় তো আপনারা যারা দেন দেওয়ার পরে এরকম 15 দিনের মতো পানি আটকে রাখতে পারেন ওটা পানিটা নামিয়ে দিয়ে দুই একদিন শুকনা দিয়ে আবার 15 দিন আটকে রাখবেন এভাবে যদি রাখেন তাহলে আপনার ছাদটি খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে তো এটা অনেকেই করে না না করলে আপনার জন্য ক্ষতি আপনার ছাদে যদি কোথাও পানি জমে থাকে এই ফিনিশিংটা করার আগে সেক্ষেত্রে আপনার ছাদের রডে দ্রুত জং চলে আসবে এবং আপনার ছাদটি ক্ষতিগ্রস্ত হবে তো আপনারা যারা শুধু একতলা বাড়ি করেন তারা অবশ্যই এই কাজটি করবেন এতে করে আপনার ছাদটি অনেক দিন টিকে থাকবে এবং ভালো থাকবে আর কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না এখানে দেখুন এই সামনের সাইডটা উঁচু দেওয়া হয়েছে হ্যাঁ জল ছাদ করার সময় এই সাইডটা উঁচু দেওয়া হয়েছে আর এই সাইডটা নিচু দেওয়া হয়েছে যাতে করে পানিটা পেছনের দিকে এক সাইড দিয়ে নেওয়া যায় এটা যদি সব সাইডে নেওয়া হতো তাহলে আর সামনের দিকে উঁচু দেওয়ার কোনো বিষয় ছিল না এটা সেন্টারিংও সামনের দিকে উঁচু দেওয়া হয়েছে